অনেক প্রবাসী ভুলের কারণে কিন্তু পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন না কিভাবে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন তবু আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন ইতিমধ্যে সরকারি আওতাধীন বিশেষ করে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক এবং কৃষি ব্যাংক পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়ার পরিমাণটা কিন্তু শুরু করেছে কিন্তু অনেকে হয়তো বা জানেন না যে কার মাধ্যমে বা কিভাবে পাঠালে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু অনেকেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন না তো তাদের জন্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওতে লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন তো এই তিনটা ব্যাঙ্কে পাঠালে বর্তমান সময়ে আপনি পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন তবে এক্ষেত্রে আপনাকে দুইটিভাবে পাঠাতে হবে আপনাকে বৈধভাবেই পাঠাতে হবে এবং সেক্ষেত্রে রেমিটেন্সটা এক্সচেঞ্জ হাউস যেখানের মাধ্যমে আপনি এই রেমিটেন্সটা পাঠাবেন সেটা রিয়া হতে পারে ট্যাপট্যাপ হতে পারে বা ওয়েস্টার্ন মানি ইউনিয়ন হতে পারে তো সেক্ষেত্রে সেখানে গিয়ে বলবেন যে এই তিনটা ব্যাংকের যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাক বলবেন যে আপনি সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। যদি এই টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে বাংলাদেশে ঢুকে আপনার আত্মীয় স্বজনের তো সেক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট পাবেন আদারওয়াইজ যদি দেখা যায় যে আপনার হচ্ছে প্রথমে ইসলামী ব্যাংকে ঢুকেছে ইসলামী ব্যাঙ্ক থেকে পরবর্তীতে এই টাকাটা আবার সোনালী ব্যাংকে ঢুকেছে বা রুপালী ব্যাংকে ঢুকেছে বা সিটি ব্যাংকে ঢুকেছে তো সেই কিন্তু আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না তো সেক্ষেত্রে এক্সচেঞ্জ হাউসে করা হবে বলে দিবেন সরাসরি এটা আমার সোনারী ব্যাংকের অ্যাকাউন্ট বা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট বা কৃষি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন তো যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই তারা চাইলেও পাঠাতে পারবেন তো সেক্ষেত্রে গোপন পিনের মাধ্যমে পাঠাতে হবে যখনই গোপন পিনের মাধ্যমে পাঠাবেন সেক্ষেত্রেও আপনি সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক বা এই কৃষি ব্যাংকে পাঠাতে চাইলে এক্সচেঞ্জ হাউসে বলে দিবেন যে সরাসরি এই গোপন পিনের মাধ্যমে টাকাটা ওই সোনালি ব্যাংকে বা অগ্রণী ব্যাংকে বা কৃষি ব্যাংকে পাঠাবেন অন্য কোনোভাবে পাঠাবেন না প্রথমে সিটি ব্যাংক বা ব্রাক ব্যাঙ্ক তার পরবর্তীতে সেই টাকাটা সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক বা কৃষি ব্যাংকে ট্রান্সফার হয়ে আসবে এভাবে হলে কিন্তু দিবে না এই মুহুর্তে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো হয়তোবা এই বিষয়টা অনেকেই বুঝতে পারতেছেন তো এখানে অনেকেই বলতে পারেন যে এই তিনটা ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকে রেমিটেন্স পাঠালে কি পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবো না তারা তো তাদের উদ্দেশ্যে আর একবার জানিয়ে দিতে চাই ব্যাংকার্স অ্যাসোসিয়েশান এবং ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে জানানো হয়েছিল যে সরকার দিবে আড়াই পার্সেন্ট এবং ব্যাংক দিবে আড়াই শতাংশের মধ্যে মোট পাঁচ পার্সেন্ট তো এক্ষেত্রে ব্যাংক যদি না দেয় তো সেক্ষেত্রে সরকার কিন্তু ব্যাংকে জোর করতে পারবে না যেই সকল ব্যাংক দিচ্ছে সেই সকল ব্যাংকে পাঠালেই আপনি পাঁচ পার্সেন্ট পাবেন তো এখানে যে মোট পাঁচ পার্সেন্টটি পুরনোদনা পাবেন বিষয়টা এমন না কোনো কোনো ব্যাংক দেখা যেতে পারে যে আপনাকে চার শতাংশ প্রণোদনা দিতে পারে কোনো ব্যাংক তিন শতাংশ কোনো ব্যাংক সাড়ে তিন কোনো ব্যাংক সাড়ে চার তো এরকম দিতে পারে এখানে সত্যিকার অর্থে সরকারেরও কিছু করার নাই আর যেই সকল ব্যাংক দিচ্ছে না তো সেই সকল ব্যাংক দিচ্ছেই না এক্ষেত্রে এই তিনটি সরকারি ব্যাংক ছাড়া বেসরকারি ব্যাংকগুলো আবার কখন যে পাঁচ পার্সেন্ট চালু করবে এটা এখনও বলা যাচ্ছে না স্পষ্ট করে তো এ সম্পর্কে যদি জানতে চান তো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে এই সংক্রান্ত যদি ভিডিও দিই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে তখন আপনারা জানতে পারবেন আসলে আপনি ওই ব্যাংকে বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে টাকা পাঠালে পাঁচ বা তিন বা চার পার্সেন্ট পাবেন কি পাবেন না আসসালামু আলাইকুম